এবার আসছি ক্লিমেনশন রিডাকশান ক্লিমেনশন রিডাকশানে কি হয় না এই কার্বনিলগুলো সম্পূর্ণভাবে রিডাকশান করে দিকে কী করে না টু অর্থাৎ পুরোভাবে অক্সিজেনকে বের করে দিয়ে দুটো হাইড্রোজেন ঢুকে যায় কী রিজেন ইউজ করা হয় না জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট এইচ সল হিট এই জিঙ্ক অ্যামালগাম কোথা থেকে পাওয়া যায় না সিম্পল যদি মার্কিউরিক্লোয়াইট এই সিএল টুকে যদি এক্সেস জিঙ্কের সঙ্গে রিয়াকশান করানো হয় তাহলে কি হবে এই জিঙ্ক এইচ জি জিঙ্ক অ্যামালগাম তৈরি হয়ে যাবে আর জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়ে যাবে এভাবে আমরা জিঙ্ক অ্যামালগাম কম্পাউন্ড তৈরি করতে পারি এই করার জন্য কি করে রিডাকশান হয় কি করে না প্রথমে কি করবে জিঙ্ক কি করবে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক টু প্লাস আর দুটো ইলেকট্রন অর্থাৎ এখানে কি হবে আগের আমরা দেখেছিলাম কি হাইড্রাইড দিয়ে রিডাকশান হয় এখন আমরা কি দেখব যে ইলেকট্রন ট্রন দিয়ে রিডাকশান হয় কীরকম না এই দেখো কার্বনিল আছে এইচ প্লাস এইচ প্লাস করে দিলে কী হবে ওএ প্লাস হয়ে গেলো ওএইচ প্লাস হওয়ার পর এ কী করবে নিজেদের মধ্যে যদি রেজোনেন্স করে তাহলে এই কার্বনিল কার্বোনিলের উপর পজিটিভ চার্জ ডেভেলপ হবে পজিটিভ চার্জ ডেভেলপ হয়ে গেলে মানে ইলেকট্রন ডিফিশন হয়ে গেছে যদি এর মধ্যে দুটো ইলেকট্রন অ্যাড হয়ে যায় তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে তার সঙ্গে যদি একটা এইচ প্লাস দুটো ইলেকট্রন মাইনাস আর একটা হচ্ছে এইচ প্লাস যোগ হয়ে যায় তখন কী হবে একটা হাইড্রোজেন ঢুকে যাবে তাই তো দুটো ইলেকট্রন দিলে কি মাইনাস হয়ে যাবে তারপর একটা হাইড্রোজেন এইচ প্লাস ঢুকে গেলে সিএইচ হয়ে গেলো এবার ওএইচ আছে আবারও প্রোটোনেশান হয়ে গিয়ে কী হলো ওএইচ টু প্লাস হয়ে গেলো এইবার ওএইচ টু প্লাস গুড লিভিং রুপ ও বেরিয়ে গেলো বেরিয়ে গেলে কী হবে না এই কার্বনের উপর পজিটিভ চার্জ হয়ে যাবে এর সঙ্গে যদি দুটো ইলেকট্রন যোগ হয় কী হবে না পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জ পরিণত হয়ে যাবে সেই নেগেটিভ চার্জের সঙ্গে যদি একটা প্রোটন যোগ হয়ে যায় তখনই কি হবে এই যে সিএইচটি হয়ে গেলো অর্থাৎ কি না ক্লিমেনশান রিডাকশানটা কিন্তু স্ট্রং অ্যাসিডিক মিডিয়ামে রিডাকশান হয় এটা কী দিয়ে রিডাকশান হয় এটা ইলেকট্রন দিয়ে রিডাকশান হয় ওকে জিং অ্যামালগাম এইচ সি এল এটা হচ্ছে যে কি রিডিউসিং এজেন্ট রিডাকশানটা হয় হচ্ছে ইলেকট্রন দিয়ে ওকে তাহলে আমার সেই সমস্ত কম্পাউন্ড যেখানে খুব অ্যাসিড সেন্সিটিভ ফাংশনাল গ্রুপ আছে সেসব ক্ষেত্রে কিন্তু এই ক্লিমেনশান রিডাকশানকে ব্যবহার করা যাবে না নেক্সট আরেকটা রিডাকশান অ্যাসিড সেটা হচ্ছে কি না ওলফ কৃষ্ণার রিডাকশান এটাতে কি হয় না এটাতে এই যে কার্বনিল কার্বনকে যদি প্রথমে হাইড্রাজিন এন টু এইচ ফোর রিডেকশান করা হয় প্রথমে কী হয় না কার্বনের সাথে এন টু এইচ ফোর মানে কি এইচ টু এন আর সঙ্গে আবার কি না এনএইচ টু এইটা আমরা আগের দেখেছি কি যে কোনো সঙ্গে অক্সিজেন হয় যোগ এক মলিকুল এই ইমিন বন্ড তৈরি হয়ে যায় তাহলে ইমিন তৈরি হয়ে গেল একে যদি সোডিয়াম মিথক্সাইড গ্লিসারল একশো সত্তর ডিগ্রিতে হিট করা হয় তখন কি হবে না এই নাইট্রোজেন বেরিয়ে যাবে আর এখানে রিডাকশান হয়ে গিয়ে সিএস হয়ে যাবে অর্থাৎ এটা এটাকেই না স্ট্রংলি বেসিক মিডিয়ামে রিডাকশান হচ্ছে এখানে গ্লিসারল কেন ইউজ করা হয় না এটা হচ্ছে কি হাই বয়েলিং সলভেন্ট যার ফলে এই সলফেন্টে একশো সত্তর ডিগ্রি পর্যন্ত আমরা হিট করতে পারবো যদি আমরা মেকানিজম দেখি ফার্স্ট কী হয় না ও মাইনাস এই যে এনএসটু থেকে একটা প্রোটন নিয়ে নিল প্রোটন দিয়ে এনে ওই এমই ওইজ হয়ে গেলো আর এখানে এনএইচ মাইনাস এই এনএইচ মাইনাসটা নিজেদের মধ্যে রেজেন্স করতে পারে এখানে মাইনাস করে এই কার্বনের উপর মাইনাস আসতে পারে এই কার্বনের উপর মাইনাস এসে গেলে কী করবে ও আবার মিথানল থেকে একটা প্রোটন নিয়ে নেবে এখান থেকে একটা প্রোটন এইচ প্লাসকে নিয়ে নেবে তাহলে কি হবে না এই সিএইচ চলে এসে আর এন ডাবল ওয়ান এন এইচ এখন নেক্সট এটা নিয়ে নিলে কী হবে এখানে এ এমই ও মাইনাস তৈরি হয়ে যাবে সেই ও মাইনাসটা আবার কী করবে এখান থেকে আবার একটা প্রোটন নিয়ে নেবে দিয়ে এনএইচ বন ভেঙে গিয়ে এনএন ডাবল বন হবে আর এখানে কি করবে সিএন বন ভেঙে গিয়ে কার্বন হাইড্রোজেনের উপর একটা মাইনাস চার্জ তৈরি হয়ে যাবে এই মাইনাস চার্জ তৈরি হয়ে গেলো এ কী করবে এই যে মিথানল থেকে কি করবে একটা প্রোটন নিয়ে নেবে তাই তো মিথানল থেকে একটা প্রোটন নিলে এই দুটো হাইড্রোজেন চলে এলো আর ও এমই মাইনাস তাহলে ফুল কৃষ্ণা রিডাকশান করেও আমরা কিন্তু কার্বনেল থেকে সিএচটু বানাতে পারি কিন্তু এখানে প্রভারিটা কি স্ট্রংলি বেসিক মিডিয়ামে রিয়াকশান হয় এবং এই রিয়াকশানটা আমরা যদি হাইড্রোজেনের বদলে যদি ফিনাইল হাইড্রোজেন ইউজ করি পিএইচ এনএইচ এনএইচ তাহলেও কিন্তু এই রিয়াকশানটা কিন্তু হবে না কেন না অ্যাটলিস্ট এখানে মাত্র একটা হাইড্রোজেন আছে কিন্তু দুটো হাইড্রোজেন দরকার তাই তো শুধুমাত্র হাইড্রোজেন দিয়েই কিন্তু এটা হবে ফিনাইল হাইড্রোজেন বা অন্য কোনো হাইড্রোজেন ডেরিভেটিভ দিলে এই রিয়াকশনটা হবে না কেন লাস্ট স্টেপে যে ব্রেকিং হচ্ছে এই যে লাস্ট স্টেপে যে এই হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন প্রথমে একটা হাইড্রোজেন চলে গেছে এই একটা হাইড্রোজেন তাহলে এই যে এক নম্বর হাইড্রোজেন এটা আর দু নম্বর হাইড্রোজেন এটা দুটো হাইড্রোজেন কিন্তু থাকতেই হবে নাহলে কিন্তু এই রিডাকশনটা হবে না আর যেহেতু কোনো স্ট্রং বেসিক মিডিয়াম হচ্ছে তাহলে কোনো যদি বেস সেন্সিটিভ ফাংশনাল গ্রুপ থাকে সেই সমস্ত মলিকুলের ক্ষেত্রে কিন্তু উল্ক কৃষ্ণা রিডাকশান অ্যাপ্লাই করা যাবে না থ্যাংক ইউ